আসসালামু আলাইকুম। অনেক সময় আমাদের ফেসবুকে টু স্টেপ ভেরিফিকেশন কোড আসে না বা এই কোডটি আসতে সমস্যা করে, তো তখন কিন্তু আমাদের ফেসবুক আইডিতে লগ ইন করতে অনেক বড় একটি ঝামেলা হয়ে যায়। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে ছোট্ট একটি টিপস শেয়ার করব কিভাবে আপনারা এই টু স্টেপ ভেরিফিকেশন কোড ছাড়াই ফেসবুকে লগ ইন করতে পারবেন। সো ফ্রেন্ডস, একটুও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যাবেন আশা করি। তো সর্বপ্রথমেই আপনি চলে যাবেন আপনার ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশনে। তো এখানে ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে আসবেন। ফেসবুক অ্যাপ্লিকেশনে এসে এই পাশ থেকে আপনি থ্রি ডটের উপরে ক্লিক করে দিবেন এবং একটু নিচে চলে যান। নিচে গিয়ে দেখুন একটি অপশন পেয়ে যাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো এখানে ক্লিক করে দিন এবং ক্লিক করে দিন সেটিংসে। তো এখানে সেটিংসে আসার পর একটু নিচেই দেখুন একটি অপশন রয়েছে সিকিউরিটি অ্যান্ড লগ ইন। তো এখানে সিকিউরিটি অ্যান্ড লগ ইনের উপরে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর একটু নিচে আসুন। নিচে আসার পর দেখুন অপশনটি টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এবং তার একটু নিচেই লেখা রয়েছে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো যাই হোক, এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর দেখুন আরও কয়েকটি অপশন চলে এসেছে। এখানে একটি অপশন রয়েছে ইউর সিকিউরিটি মেথড। তো যাই হোক, এখানে সেকেন্ড অপশনে আপনারা দেখতে পারবেন রিকভারি কোডস। তো আপনারা এখানে রিকভারি কোডসের উপরে ক্লিক করে দিবেন। রিকভারি কোডসের উপরে ক্লিক করার পর দেখুন আরও দুইটি অপশন চলে এসেছে। তো এখান থেকে আপনারা শো কোডস এটির উপরে ক্লিক করে দিবেন। তো এখানে শো কোডসের উপরে ক্লিক করে দিলে এখানে আপনাকে কিছু কোড দেখাবে। এই কোডগুলো আপনি ওইখানে পাসওয়ার্ডের জায়গায় ব্যবহার করতে পারবেন। এই কোডগুলি ওই পাসওয়ার্ডের জায়গায় ব্যবহার করলেও লগ ইন হয়ে যাবে। তো দেখুন আমি এখানে প্রথম দুইটি কোড ইউজ করে ফেলেছি এবং বাকিগুলি রয়েছে। তো যাই হোক, এগুলোকে আপনি লিখে নিতে পারেন অথবা এখান থেকে আপনি স্ক্রিনশটও দিয়ে নিতে পারেন। তো দেখুন আমি এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিচ্ছি। তো চলুন এখন আমরা সরাসরি চলে যাচ্ছি লগ ইনে। লগ ইনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলেই এই পদ্ধতিটি কাজ করে কিনা। তো দেখুন আমি এখান থেকে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো এখানে নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা এখানে লগ ইনের উপরে ক্লিক করে দিব। তো দেখুন এখানে আমার ফোনে কিন্তু কোড চলে আসবে। তো এখানে কোডের জায়গায় আমরা কিন্তু ওগুলি ব্যবহার করব। দেখুন আমার ফোনে এখানে মেসেজে কিন্তু কোড চলে এসেছে। তো দেখুন আমাদের এখানে যাচ্ছে পাসওয়ার্ড ফ্রম এসএমএস, আমাদের যে 6 ডিজিটের কোডটি চলে এসেছে আমরা সেটি কিন্তু এখানে দিব না। আমরা এখানে ব্যবহার করব ওই কোডগুলি। দেখুন এখান থেকে যেই কোডটি রয়েছে আমি এখানে সেই কোডটি দিয়ে দিব। তো দেখুন 2476। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 2476, এবং আবারও এখান থেকে দেখে নিব 2476 1793। তো দেখুন এখানে দিয়ে দিচ্ছি 1793। তো দেখুন এখানে দিয়ে দিলাম। আমি কিন্তু ওই এসএমএস এ আসা কোডটি এখানে ব্যবহার করিনি, আমি কিন্তু এই এখান থেকে স্ক্রিনশট নেওয়া কোডটি এখানে ব্যবহার করছি। তো দেখুন এরপর এখান থেকে লগ ইনের উপরে ক্লিক করে দিব। তো এখানে লগ ইনের উপরে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর চলুন দেখি এটি লগ ইন হচ্ছে কিনা। তো দেখুন আমার আইডিটি কিন্তু চলে এসেছে, এখানে কিন্তু লগ ইন হয়ে গিয়েছে। তো যাই হোক, এরকম করে কিন্তু আপনি আপনার ফেসবুকে লগ ইন করতে পারবেন এবং আপনি আপনার ফেসবুক আইডি চালাতে পারবেন। সো ফ্রেন্ডস, এতটুকু ছিল আমাদের আজকের এই ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যাবেন আশা করি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সকলেই। খোদা হাফেজ।